রক্ষা করতে হবে পরিবেশের সবুজের ভারসাম্য কথা মাথায় রেখে বনগার একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি এদিন প্রায় গাছের চারা রোপণ করা হলো। বনগার একটি স্বেচ্ছাসেবী সংগঠন অনন্ত দৃষ্টি ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশ্ব পরিবেশ দিবসের আগের দিন বৃক্ষরোপণ কর্মসূচি এদিন সংগঠনের সদস্যরা বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ের হোস্টেল মাঠে প্রায় একশো কুড়িটি মেহগিনি গাছের চারা রোপণ করেন সংগঠনের দাবি প্রকৃতিকে বাঁচাতে আগামী বছরের একটি পরিকল্পনা করা হয়েছে পরিকল্পনা পরিকল্পনাস্বরূপ আগামী বছরে সংগঠনের সদস্যরা বারো হাজার গাছ রোপণ করবেন শুধু রোপণ করাই নয় রোপণ করা গাছগুলিকেও দেখভাল করবেন তারা এই উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে গত প্রায় এক মাস ধরে আড়াইশোটির ওপরে গাছের চারা বিলি করা হয়েছে সাধারণের মধ্যে সমস্ত জেলা তথা পশ্চিমবঙ্গ সবুজায়ন করা সেই উপলক্ষ্যে মাথায় রেখে আমরা এখানে এসেছি এখানে একশো কুড়িটা মেহগনি গাছ লাগাচ্ছি আমরা আমাদের সদস্যরা লাগাচ্ছে এক 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 সুরে সবাই মিলে এসে এক সঙ্গে গাছ লাগাচ্ছে এটা একটা মহৎ যোগ্য সবুজের সবুজায়নের যোগ্য এছাড়াও সংগঠনের সদস্যরা প্রায় তিনশো গাছ পুঁতেছেন বিভিন্ন এলাকায় এদিনের অনুষ্ঠানের উদ্বোধন করেন বনগা কলেজের অধ্যক্ষ বিশ্বজিৎ ঘোষ নিজের হাতে গাছের চারা পুঁতে শুরু করেন বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ ছাড়াও উপস্থিত ছিলেন কলেজের ছাত্র ছাত্রীরা এইখানে মেঘ উদ্যোগ এবং পরিবেশ বাঁচানোর জন্য যে শুভ প্রচেষ্টা তাকে আমি জানাচ্ছি এবং আমি যা এর সঙ্গে ইনভলভ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার আশা অনন্ত দৃষ্টি ফাউন্ডেশন ধীরে ধীরে বড় আকার ধারণ করবে এবং সমাজ কল্যাণে সাহায্য করবে রিপোর্ট নিউজ বনগা।